সময় আমরা বলি এই ঘটনাগুলো গত এক যুগ ধরে ঘটছে বা তারও আগের থেকে ঘটে চলেছে এই ঘটনা থামাতে হবে এবং এই যে যারা ঘুমের শিকার হচ্ছেন তাদেরকে ফিরিয়ে দিতে হবে আজকে আমাদের বুঝতে হবে যে এক ধরনের পরিবর্তনের হাওয়া কিন্তু এসেছে কেউ কিন্তু আইনের ঊর্ধ্বে থাকবেন না बार बार बोले घटना गुलो की घटे कारायर दायी तक चिन्हित कर आईने आवत्य आनार जो एक तदंत कमिशन गठन करूँ जे तदंत कमिशन उपरे साधारण मानुषर आस्था थाकबे निर्भरता थाकबे दुर्भाग्यजनक बचर पर बचर एक दाबी जानानोर पर आज पर्यंत तदंत कमिशन करछेन ना बरं नीति निर्धारक जरा गुरु तारा माझे माझे एमन कि बोलछेन जे जादेरके बला हच्छे गुमेर शिकार होयेछे बांग्लादेशे तेमन गुम घटेनि दुई एकटी घटले घटते पारे ताओ आमरा खोज खबर निच्छि एदेर अधिकांश निज इच्छाय़ पालिये बेड़ाच्छे ऋणेर भयते पालिये बेड़ाच्छे बा अन्य कोनो कारणे पालिये बेड़ाच्छे राष्ट्रेर कर्ता व्यक्तिरा जखन एई धरनेर बक्तब्य देन राष्ट्र परिचालना जारा करें তারা যখন এই ধরনের বক্তব্য দেন তার মানে হচ্ছে যারা এই ধরনের ঘটনার সাথে যুক্ত তাদেরকে আশকারা দিচ্ছেন তাদেরকে আইনের ঊর্ধ্বে রাখার চেষ্টা করছেন মনে রাখতে হবে আপনি যিনিই হন না কেন যত ক্ষমতাধরই হন না কেন তাকে কিন্তু বিচারের মুখোমুখি হতেই হবে আমার যে ভাই যে বন্ধু যে পরিচিত জনরা প্রায় 600 মত মানুষ যাদের একটি অংশ প্রায় 300 মানুষের মতো ফিরে এসেছে এবং যারা এখন পর্যন্ত নিখোঁজ তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না অবিলম্বে তাদেরকে মুক্তি দিন আমরা ইতিমধ্যে বিভিন্ন ধরনের সংবাদ পাচ্ছি মনে রাখতে হবে যারা গুম করে রেখেছেন সেই সমস্ত সংস্থা সেই সমস্ত বিভাগের যারা প্রধান রয়েছেন তাদেরকে সতর্ক করতে চাই যে অবিলম্বে এদেরকে ছেড়ে দিন অথবা আপনার অধীনস্থ যারা এই কাজের সাথে যুক্ত তাদেরকে চিহ্নিত করুন এবং এই মানুষগুলোর জীবন রক্ষার জন্য তাদের নিরাপত্তা বিধান করুন কারণ মনে রাখতে হবে পার পাওয়ার কোনো সুযোগ কিন্তু বাংলাদেশে নেই আজকের দিনই কিন্তু শেষ দিন না আজকের দিন শেষ দিন না দিন কিন্তু আজ আরো আছে মনে রাখতে হবে যে পৃথিবীর সবচেয়ে বড় ধরনের ঘৃণ্যতম অপরাধ হচ্ছে মানুষকে গুম করা এবং এই গুমের ব্যক্তিরা যে যেখানে আছেন তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব যারা গুম করেছেন সেই ঊর্ধ্বতন সেই সংস্থাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি তখন চাকুরিতে থাকেন আর চাকুরিতে না থাকেন তাকে কিন্তু জবাবদিহিতার আলোকে আনতে হবে এবং আমরা আনবই ইনশাআল্লাহ আমরা বিচার করবই এই দেশে যারা গুম খুনের সাথে যুক্ত তিনি বাহিনীর লোক হন তিনি সিভিলিয়ান হন বা তিনি রাজনৈতিক দলের নেতা হন তার বিচার কিন্তু এই দেশে হবে আরেকটা জিনিস সবাইকে অনুরোধ করব যে আপনারা সোচ্চার হন এবং আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে এই সমস্ত বিষয়ে সমস্ত তথ্যগুলো সংগ্রহ করা লিপিবদ্ধ করা আগামী দিনে যাতে একটি সুষ্ঠু বিচারের আওতায় এদেরকে আনা যায় এবং যে ভাইয়েরা এখনো আবারো বলছি বারবার নিবেদন করছি যারা আপনাদের হেফাজতে আছে তাদেরকে অবিলম্বে মুক্তি দিন এবং নিরাপত্তার ব্যবস্থা করুন তা না হলে যে যে বাহিনীর হয়ে থাকেন না কেন প্রাথমিক রেসপন্সিবিলিটি যেমন আছে তেমনি ঊর্ধ্বতনরা কিন্তু তার দায় এড়াতে পারবেন না রাষ্ট্র যারা পরিচালনা করছেন যারা নীতি নির্ধারক তারাও কিন্তু এর বাইরে থাকবেন না ধন্যবাদ সবাইকে